সমাবর্তন, বর্ণিল শিক্ষা জীবনের শেষ মিলন মেলা। এই দিন শিক্ষার্থীরা সমাবর্তনে চিরচেনা পোশাক, কালো গাউন আর হ্যাট পরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় তাদের বিশ্ববিদ্যালয় জীবনকে। বহু কাঙ্ক্ষিত এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল থেকেই শিক্ষার্থীরা যোগ দিয়েছিল দল বেঁধে। ক্ষণিকের জন্য তারা যেন ফিরে গেল অতীতের সেই দুরন্ত জীবনে। সবাই ব্যস্ত ছিল প্রিয় মানুষদের সাথে ইউল্যাবের চতুর্থ সমাবর্তনের স্মরণীয় মুহূর্তগুলোকে ফ্রেমেবন্দি করতে। তীব্র প্রতিযোগিতার এই শিক্ষা জীবন শেষ করতে পেরে শিক্ষার্থীদের কণ্ঠে ছিল স্বস্তির নিঃশ্বাস। অসাধারণ, মানে তুমি 4 বছর ভার্সিটি পড়বা, তোমার মনে হবে যে হাসতে হাসতে তোমার দিন পড়া চলে যাচ্ছে, কিন্তু এই দিনটা তো তুমি অ্যাটেন্ড করবা, তোমার মনে হবে যে 4 বছরে পূর্ণতা পাবে আসলে এই দিনটাতে। প্রত্যেকটা স্টুডেন্টের একটা শখ থাকে যে তার গ্র্যাজুয়েশনের জীবনটা কীভাবে শেষ হয়, কবে শেষ হয়, আর কনভোকেশনটা হচ্ছে আমাদের সেই মাইল ফলকটাকে ছোঁয়ার একটা মাইল ফলক বলতে পারে। অভিভাবকদের জন্য দিনটি ছিল সন্তানের কাছ থেকে পাওয়া জীবনের শ্রেষ্ঠতম উপহার। এর আগে বেলা 11:30টায় আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের মেধা, শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের বিশ্বমানের মানব সম্পদ হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। সমাবর্তন বক্তা বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, শিক্ষার্থীদের মানুষের মর্যাদা ও অধিকার রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। এবারে সমাবর্তনে 2 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক সহ মোট 1325 জন শিক্ষার্থীর হাতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি তুলে দেওয়া হয়। ঠিক 4 বছর আগে যাত্রা শুরু হয়েছিল যে জীবনের, আস্থার আনুষ্ঠানিক সমাপ্তি হলো সমাবর্তনের মাধ্যমে। এখন সময় বাস্তব দুনিয়ার বিশাল কর্মযোগ্যে অংশ নেওয়ার। সদ্য গ্র্যাজুয়েট হওয়া ইউল্যাবের এই সকল শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে তাদের নিজ নিজ অবস্থান থেকে, এবং তাদের হাত ধরে এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। মোশাররফ হোসেন, ইউল্যাব টিভি, ঢাকা।